দেখতে হ্যাঁ পারতেছেন? ভাইয়া, এই যে দেখেন হ্যাঁ রেড, দেখছেন রেড, দেখছেন রেড হয়ে আছে। স্ট্রে এন ট্যাগ টিডি, স্ট্রে এন ট্যাগ টিআর, মানে আপনি কোথাও না কোথাও তো একটা ক্লোজ ট্যাগ দেন নাই, বুঝতে পারছেন? আমার একটা লাইন এমনি বেশি হয়েছে, লাস্টে দেখছিলাম আমি এটা একটা লাইন ওভার করে ফেলছিলাম, পিং যেটা দিছি সেটা সেটা হ্যাঁ হ্যাঁ শো করে না বুঝতে একদম। পারছি, বুঝতে পারছি। আপনি কি আবার সিএসএস ইউজ করছেন এখানে? আমি সিএসএস ইউজ করি না, করতে চাইছিলাম ওই সময়, দেখি সিএসএস হচ্ছে না তো। হুম হুম বুঝতে পারছি, যাক সমস্যা নেই। আচ্ছা সিএসএস খালি না, যাক এমনি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপনি বুঝতে পারছেন নাকি? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ বুঝতে পারলে চলে ভাই। আর এটা সাদা কেন মাঝখানে? আজকালের টেবল হোয়াইট কালার দিছি। ও হোয়াইট কালার দিছেন, কি ব্যাপার, সাদা কেন? ওইখানে কি আবার কোনো সিরিয়াস কাজ করছে নাকি? ভালো কাজ করছে, সুন্দর হয়েছে। এখন দেখি তুহিনদারের কাজ। রবিও ভাই কোথায়? আমি রবিউলটা ফিল্টার ছিল তো এই জন্য। না না, রবিউল ভাই কোথায়? কাজটা তো মেবি ওনাকে আচ্ছা ডেডিক করে করে দেওয়া হয়েছিল, ঠিক আছে, এই জন্য জিজ্ঞেস করা। যাক ব্যাপার না, কাজ যাকে দেওয়া হোক, কাজ তো সবাই করছেন। দেখি আরে ভাই, আপনি তো পুরো ইমেল টেমপ্লেট বানায় ফেলছেন, বাহ ভালো কাজ করছেন, সুন্দর হয়েছে। তুমি ভাই কাজ ভালো হয়েছে, থ্যাংক ইউ। আপনার কথা আটকে আটকে আসতেছে ভাই। আচ্ছা যদি আপনারা করতে পারেন এখন, আমি আপনাদের তাহলে একটা কাজ দিই, এটা করতে পারবেন? পারবেন আল্লাহ কি বলেন, কাজ দিব মারব ভাই? জি ভাই, আচ্ছা তাহলে একটা কাজ দিই। হ্যাঁ আপনারা আমাকে, আমি একটা লেআউট দিব, আপনারা এই লেআউট অনুসারে আমাকে একটা কাজ করে দিবেন, ওকে? ঠিক আছে, আচ্ছা তাহলে আমি দিচ্ছি। আমি যতক্ষণ না পর্যন্ত দেখবো আপনাদের কাজে স্যাটিসফাইড, ততক্ষণ আমি আপনাদের কাজ দিব। যখনই প্রবলেম পড়বেন আমি দেখাই দিব, টেনশন করার কোনো কারণ নাই। আচ্ছা কাজটা হচ্ছে এই ধর এই লেআউটে একটা কাজ করবেন। আচ্ছা এটা বাদ, আমি সরাসরি আপনাদেরকে
আচ্ছা, এইটাকে এখন আপনারা দুজন মিলে বানাবেন। ওকে, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। ওকে, আমি দুজনকে এখন এটা দিয়ে দিচ্ছি, আপনারা এখন পেয়ে যাবেন ইসের মধ্যে চ্যাট বক্সে। এই দুইজনই এটাকে ডাউনলোড করবেন। ওকে, মাই কম্পিউটার দেখেন চলে গেছে, তুহিন ভাই এবং মারুফ ভাই পাইছেন। এটাকে এখন ওপেন করেন। আমি আমার স্ক্রিনশটটা অফ করলাম, কে দেখাবেন বলেন? আমি এটা কেন শিখাচ্ছি, এটা শিখাচ্ছি কারণ হচ্ছে আপনারা যদি ইমেল সিগনেচারটা ভালো মতো পারেন, ঠিক আছে, আপনারা এখন থেকে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। আর ইমেল সিগনেচারের উপরে মার্কেটে অনেক কাজ আছে। ওকে, আর এটা আপনি অন্য কোনো কিছু বানাতে পারবেন না, শুধুমাত্র আপনাকে টেবিল টিআর টিডি এটা দিয়েই বানাতে হবে। বুঝতে পারছেন মারু ভাই? আপনার কোডিং এ খুব ভুল হয়, ঠিক আছে, আপনি একটু কেয়ারফুলি কোডিং করবেন যাতে আপনার কোডে কোনো প্রকার ভুল না হয়। বুঝতে পারছেন? তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি আপনার স্ক্রিনটা দেখবো আপনি কিভাবে কি কোডিং করেন। পারেন সরি ভাই, তোহিন ভাই আপনার কথা আটকে আটকে আসতেছে ভাই। ছবিটা কি চ্যাট বক্সে দিয়েছেন? হ্যাঁ, আমাদের চ্যাট বক্সে দিয়ে দিছি ভাই, চ্যাট বক্সে দেখেন, চ্যাট বক্সে গেলে পেয়ে যাবেন। আমাদের চ্যাট বক্সে গেলে আপনি পেয়ে যাবেন। আমি ঢুকতে পারছি না স্ক্রিনে, স্যার। ও, ঢুকতে পারছেন না, সরি 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 সরি, আমি আউট পাঠিয়ে ছিলাম। এখন দেখেন পারবেন কিনা, দেখেন। ভাই এটাকে এক্সটার্নাল সিএসএস করতে পারবেন না, এটাকে করতে হবে ইন্টারনাল সিএসএস। তো এই ফাইলে কোনো প্রয়োজন নাই।
মারো ভাই জি ভাই, ভাই এটা সাইজ কম দিয়েন, এটা সাইজ দিয়েন হচ্ছে আপনি 400 দিয়েন হোয়াইট আর 200 দিয়েন হাইট, তাহলে সুন্দর হবে বিষয়টা, একদম খাপে খাপ হবে, বুঝতে পারছেন? বুঝেন নাই? বুঝছি 400 হাইট দিতাম। হ্যাঁ, না না 400 দিবেন হোয়াইট প্রশস্ত, আচ্ছা ঠিক দুশো আছে, হাইট আর হাইট দিবেন 200। হ্যাঁ 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 এখানে এখানে
মারো ভাই, ভাই এই জিনিসটা আরো সুন্দর হতো যদি আপনি জন ডোই যে লেখাটা আছে আর ডেজিগনেশন যে লেখাটা আছে এইটা আর এই যে আপনার আইকনটা এই সবগুলো যদি আপনি একসাথে নিতেন আরো বেশি সুন্দর লাগতো, বুঝতে পারছেন? মানে একই বর্ডারে, হ্যাঁ একটা টেবিলের ভিতরে, টেবিলের ভিতর নিতে, হ্যাঁ একটা টেবিলের ভিতরে এটা ইনক্লুড করে দিচ্ছি, হ্যাঁ এটা ইনক্লুড করে দেন, তাহলে কি হবে? তাহলে হবে কি যে আপনি যখন কপি করবেন বা আপনি যখন এটা কাজ করবেন আপনার একসাথে থাকবে, আপনাকে বারবার ই করতে হবে না।
হ্যাঁ হ্যালো মেহেদি ভাই, শুনতে পাচ্ছি ভাই? এখানে সমস্যাটা হচ্ছে যে বুঝতেছেন, এটা আমার এয়ারটেল কলটা বড় করে দিচ্ছে যে এই লাইনটাকে, কারণ আপনি H1 ইউজ করছেন যে তাই এই চান এখানে। ছাড়া হ্যাঁ, এখানে H2 বা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে ইউজ করতে হবে। সিক্স ও ইউজ করছি, সিক্স ও তো কি যেমন মনে হচ্ছে। এক কাজ করেন তো, প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করেন তো, দেখেন তো কি হয়। প্যারাগ্রাফ জাস্ট পি দেন, জাস্ট পি। এখানে আপনি চাইলে সিএসএস ইউজ করতে পারবেন, বুঝতে পারছেন? এখানে কিভাবে করব? আচ্ছা আমি আপনাকে একটু হিন্টস দিয়ে দিই, হ্যাঁ আপনার জন্য সুবিধা হবে। কিভাবে করবেন বিষয়টা খুবই সহজ, দেখাচ্ছি, দাঁড়ান। আপনার স্ক্রিনটা অফ করেন, বুঝলেন? এবার আমি দেখাচ্ছি, দাঁড়ান।
একটু বড় হয়েছে, একটু বড় হয়ে গেছে, এটাকে 10% 20% বদলে 10% দিই। টিডির ভিতরে তো এই আছে, এসএস বসানো যায় না মানে না, সরি, টিডির ভিতর হুম হুম সিএসএস দিয়ে কাজ করা যায়? হ্যাঁ 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 সব করা যায় ভাই। আমাদের সিএসএস ছাড়া আসলে ইমেল সিগনেচার তো হবে না, ঠিক আছে? তো সিএসএস লাগবে। তো এখন আমরা ইমেল সিগনেচারের মধ্যে ইন্টারনাল সিএসএস ইউজ করতে পারবো না, এক্সটারনাল সিএসএস ইউজ করতে পারবো না, আমরা শুধুমাত্র পারবো হচ্ছে ইনলাইন সিএসএস। বুঝতে পারছেন? এগুলোতে করলে কি সমস্যা হয়? ইন্টারনাল এগুলোতে করলে সমস্যা হয়, সমস্যা হয় কি, ও সিএসএস টা পাবে না। বুঝতে পারছেন? ও সিএসএস টা পাবে না, ইমেল সিগনেচারটা সিএসএস পাবে না। ওকে ধরে ধরে মানে যা যা জায়গা তাকে সেই স্টাইল গুলো দিয়ে দিতে হবে, স্টাইল গুলো দিলেই ও সিএসএস গুলো পাবে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, আমি চাইলে আপনাকে সরাসরি এগুলো করাইতে পারতাম, করাই না, আসলে টাইম ওয়েস্ট করে লাভ নেই, ঠিক আছে? তাই ডাইরেক্ট এখানে কয়টাছি সরাসরি। বুঝতে পারছেন? ওকে, সো এখন আমাকে আবার টেবিল নিতে হবে, টেবিল, টেবিলের ভিতরে টিআর, টিআর এর ভিতরে টিডি, দুইটা। এই দোনো আবার দোনো জায়গায় একসাথে লেখা উঠতেছে, এটা কিভাবে? আচ্ছা, এটা শর্টকাট হচ্ছে, আপনি কিবোর্ডে দেখাচ্ছি, এই যে কিবোর্ডে কন্ট্রোল সিটিআরএল এবং আল্ট্রা, হ্যাঁ, এবং হচ্ছে আপনার এএলটি, এই দুটাকে একসাথে চেপে ধরবেন এবং কিবোর্ডে যে অ্যারো আছে, জি অ্যারো আছে না, অ্যারোর মধ্যে টিপ দিবেন। আপনি যদি নিচে লিখতে চান সেক্ষেত্রে নিচে, যদি উপরে চান সেক্ষেত্রে উপরে। বুঝছেন? জি। আবার ক্যান্সেল করতে ইএসসি দিবেন, ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, ওয়াইড হচ্ছে আপনার একটা দিব 30%,
একটা দিব হচ্ছে 70%, তারপরে দিব হচ্ছে বিজি কালার, বিজি কালার কি দেওয়া যায়, তো মারুফ ভাই বুঝতে পারছেন এখন পারবেন? এখন কি করতে হবে? হ্যাঁ, এই যে এইগুলো বসাবেন, এই যে এটা বসাবেন, তারপরে এইগুলো বসাবেন। এই ছবিগুলো কই পাবো? আচ্ছা, আইকনগুলো কই পাবেন? আইকনগুলো পাবেন, একটা সাইট দেখাচ্ছি, এই দেখেন, সাইটের নাম হচ্ছে ফ্ল্যাট আইকন। ওকে, এইখানে গেলে আপনি কোন সাইজ নামাবেন আমি সেই সাইজটা দেখাই দিচ্ছি। দাঁড়ান, ফেসবুক এই দেখেন, এইখানে অনেক আইকন আছে, আপনার যেইটা খুশি আপনি সেইটা নিয়ে আসবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে, তাহলে শুরু করেন। আমি স্ক্রিন শেয়ার অফ করলাম, দেখি এবার আপনি কতটুকু পারেন। মারুফ ভাই আপনি এখানে টেনশন নিন না, আপনি এখানে সিএসএস ইউজ করতে পারবেন, ঠিক আছে? তবে সিএসএস টা অবশ্যই হতে হবে ইনলাইন, ইন্টারনাল হওয়া যাবে না, এক্সটারনাল হওয়া যাবে না। বুঝতে পারছেন? জি ভাই। ক্লিয়ার? ওকে, তাহলে এখন কাজ শুরু করে দেন। আমি দেখতেছি আপনার কোড, টেনশন নিয়েন না, ভুল হলে দেখাই দিব। মারুফ ভাই আপনি একটা ভুল করছেন ভাই। কোনটা? আপনি একদম টেবিলে শুরুতে আপনি সেন্টারটা বড় হাতে লিখছেন, সেন্টারটা ছোট হাতে হবে। হ্যাঁ, ছোট হাতে দেন, স্পেস দেওয়া যাবে না, স্পেস দেওয়া যাবে না।
করেন করেন, হচ্ছে হচ্ছে করেন।
কোনো সমস্যা হয়েছে মারুফ ভাই? মারুফ ভাই, না ভাই কোনো সমস্যা নেই, আমি তো আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না, স্ক্রিন ফুল ব্ল্যাক হয়ে আছে ভাই। স্ক্রিন ব্ল্যাক হয়ে আছে। জি ভাই, বের হয়ে আবার ইয়া করবো? হ্যাঁ করেন তো, বের হওয়া লাগবে না, প্লিজ কি সেটা অফ করে আবার অন করেন। স্ক্রিন শেয়ার কোন দিক দিয়ে? পথ শেয়ার? হুম হুম, না না, আপনি স্টপ দেন, স্টপ দিয়ে আচ্ছা দেন আবার নতুন করে ইয়া করেন, শেয়ার করেন। দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে ভাই। প্রিমিয়াম ইউজ করতে পারবেন না, শোনেন, এগুলো হচ্ছে প্রিমিয়াম, ঠিক আছে? আপনি শুধুমাত্র ফ্রি গুলো ইউজ করতে পারবেন। ওকে, জি
ভাই আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। আপনি কি আমার কথা বলতেছেন? জি ভাই আমি আছি, আমি আছি, আমি ওনার কাজ দেখতেছি, ওনার কোডিং এ কোনো সমস্যা আছে সে দেখতেছি আমি, বুঝতে পারছেন? হ্যালো, জি শুনতে পাচ্ছি? ইমেজটা আসতেছে না যে, একটু দাঁড়ান, আমার এখানে আজান হচ্ছে, তখন কথা শুনবো না ভাই, একটু ওয়েট করেন।
কি ব্যাপার ভাই, আপনার ইমেজ আছে না কেন? নারব ভাই, ভাইয়া আপনার ইমেজটা আসতেছে না কেন ভাই? বুঝতেছি না তো এটা। আপনি কি লিংক দিয়েছেন ইমেজে? হ্যাঁ, আপনি ইমেজের কি লিংক দিছেন? এটা তো হবে না, আপনি এই ইমেজটা কাট করেন। আপনি এই, হ্যাঁ হ্যাঁ, আপনি ইমেজটা যেখানে রাখছেন সেখান থেকে ইমেজটা কাট করেন, কাট করেন। আপনি যেই ফোল্ডারে রাখছেন সেই ফোল্ডারে যান। সেই ফোল্ডারে গেছে তো? হ্যাঁ, সেই ফোল্ডারে কোথায় আছে? এই তো এটা। তাহলে পাবে না কেন? এইভাবে করলে হবে না তো। এই ইমেজের নাম লেখেন। ও, আপনি তো সেই ফোল্ডার থাকলে তো হয়েই গেল, আপনি এইভাবে নেবেন কেন? আপনি ইমেজের নাম দিয়ে একটা পিএনজি দিয়ে দিবেন। নাম দিয়ে জাস্ট পিএনজি। হুম হুম, রিনেমিং করেন। হ্যাঁ, কন্ট্রোল এ দেন। হ্যাঁ, কন্ট্রোল এ দিয়ে, হ্যাঁ, এখন এই জায়গায় এই নামের জায়গায় ওটা বসিয়ে দেন। হ্যাঁ, আসবে না কেন? অবশ্যই আসবে। এই তো আসছে। আচ্ছা ভাইয়া, জি শুনতে পাচ্ছি। আমার এখানে এটা লাইভ হচ্ছে না যে, এখান থেকে আমি লাইভ ছোট বড় করতে পারতেছি না, যেমন এটা হাইটটা আমি। আচ্ছা, আপনি আপনি যেখানে আসছেন এখান থেকে ছোট, এই যে থ্রি ডট মেনুটা আছে না নিচে নিচে, হ্যাঁ দেখছেন, এখানে ক্লিক করেন। নিচে বলতে উপরে 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 উপরে, এই যে ক্রস বারটা, এই যে আপনি যে এলিমেন্ট আছে না, এই যে এলিমেন্ট কনসোল সোর্স, এই সিরিয়ালে থ্রি ডট মেনু আছে দেখছেন, হাতের ডান পাশে দেখেন, ডান পাশে, হ্যাঁ এই ডান পাশে দেখেন, এটা এই যে, হ্যাঁ এটা ক্লিক করেন। এখন এই যে দেখেন, এই এই লটা দেন, যেটা নীল করা আছে এটার পাশেটা দেন, বাম পাশেটা দেন, হ্যাঁ এটা দেন, হয়ে গেছে। এখন এখানে চেঞ্জ করলে আসবে না এইখানে? হ্যাঁ এইখানে না, আপনি এইখানে, হ্যাঁ এখানে আমি বলি, শুনেন, আপনি এই ইমেজে ক্লিক করছেন না, আপনি কোনটা চেঞ্জ করবেন বলেন, আমাকে বলেন। আমি এটা ইয়াটা চেঞ্জ করতে যাচ্ছি লাইভ। কি লাইট, মানে কালার চেঞ্জ করবেন? না না, কালার না, আমি এটা হাইট ওয়েটটা চেঞ্জ করতে যাচ্ছি। হাইট ওয়েট, গুড। তাহলেই করেন আপনি, জাস্ট এই যে এলিমেন্ট স্টাইল আছে না, হ্যাঁ উপরেরটা উপরেরটা উপরেরটা, হ্যাঁ এখানে এখানে ক্লিক করেন, এইটা এখন লেখেন। এখন এখানে লিখবো? হ্যাঁ এখন এখানে লিখবেন। আমি তো অ্যাট্রিবিউট নিছি এখানে, ওই তো হাইট ওয়েট। অ্যাট্রিবিউট সমস্যা নাই, অ্যাট্রিবিউট সমস্যা নাই, আপনি এখানে হাইট ওয়েট দিতে পারেন, সমস্যা নাই। দেন হাইট ওয়েট, দেন আপনি হাইট ওয়েট কত যাচ্ছে সেটা বলেন। আমি চাচ্ছি এটা 70 বাই 70 করে দিই। দেন দেখেন কি হয়। এখন হচ্ছে, এক্সেল হচ্ছে, করেন করেন, সমস্যা নাই।
লাগবে কার শর্ট করতে?
বেশ এত বড় করে ফেলছেন এবার দুইটা সাজছি তো দুইটা ফটো কে হিরো পাশাপাশি বসাবো এইভাবে না এইভাবে না শুনেন ই করেন এটা ফটো সাইজ কি বলে রিসাইজ করতে হবে সাইজ দেন হাইট দিয়ে হাইট দিয়ে দেন আপা যেভাবে খুশি স্টাইল দিয়ে করতে পারেন বা হাইট দিয়ে করতে পারেন ছোট হয়ে গেছে হ্যাঁ এবার পারফেক্ট এইবার পারফেক্ট হইছে তাহলে যাও চলে এটা পাশে ছবিটা কিভাবে বসাবো আবার ইমেজ নেন আবার হ্যাঁ এটার পরে আবার ইমেজ নেন মানে ইমেজ ট্যাগ এর পরে আবার ইমেজ ট্যাগ নেন তাহলে হয়ে যাবে পাশাপাশি চলে আসবে ইমেজ ট্যাগটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট হ্যাঁ এটা ব্লক এলিমেন্ট না ব্লক এলিমেন্ট হলে আপনার পাশাপাশি আসতো না ইনলাইন এলিমেন্ট দেখেই আপনি একসাথে অনেকগুলো ছবি নিতে পারবেন এখানে লিঙ্কডইন আছে আপনার এখানে আছে হচ্ছে পাঁচটা
শেষ হয়ে যা। পারফেক্ট। তবে যদি উপরে লেখাটা আরো নিচে আসতো না, আর নিচে যদি ডট ডট হতো একদম সুন্দর হতো। নিচে ডট ডট দিবে কিভাবে? আচ্ছা, নিচে উপরে ডট ডট দিবেন হচ্ছে আপনি আগে উপরের লেখাটাকে পাশাপাশি নিচে নিয়ে আসেন। দেন দেন মাইনাস দিতে হবে। হ্যাঁ, এই তো হয়েছে, এই তো এই তো হয়েছে, কিন্তু হইলো না তো পুরোপুরি আলাদা। আপনার পরের টেবিলটা ফুলটাকে নামাই দিচ্ছে, শুধু ইমেজটাকে না। রিফ্রেশ দেন, এটা রিফ্রেশ দেন, দেন রিফ্রেশ দেন। আচ্ছা আচ্ছা, এখন কি করেন শুনেন, আপনি কন্ট্রোল মানে সিলেক্ট করেন, সিলেক্ট করেন। আচ্ছা, এখন তো ফার্স্টে যেটা আছে জন্ডই, ঠিক আছে, ওটাকে আপনি মার্জিন টপ দেন। মার্জিন টপ কত দিবা? ধরেন 20 পিক্সেল দেন। নিচে নাম করছে। আচ্ছা, এখন আবার রিফ্রেশ দেন। আচ্ছা, এখন আপনি জন ডোই কে আবার ধরেন, এবার দেন মার্জিন বটম। বটম দেন। ধরেন 10 পিক্সেল দেন, -10 পিক্সেল দিবেন, -10 পিক্সেল দেন। উঠে গেছে, নামতেছে? হ্যাঁ, এটা উপর উঠছে। হ্যাঁ, নামছে, এটা নামছে। এখন আবার আরো দেন, আরো দেন, আর নামে না। -10 হচ্ছে, বাড়াবো যে? হ্যাঁ, বাড়ান বাড়ান, দেখেন হয় কিনা। হ্যাঁ, নাম তো সেটা। এখন সেলস মার্কেটিং এ ধরেন, সেলস মার্কেটিং এ ধরেন। হ্যাঁ, সেলস মার্কেটিং কে ধরে ওরেও দেন মাইনাস। জন ডোরে যেভাবে দিবেন ওরেও সেভাবে দেন। এই তো টপে আছে, ও টপে বাদ দিয়ে দেন, ও টপে ক্লোজ করে দেন, ও টপে বাদ দিয়ে এখন বটম দিয়ে দেন। বটম বটম বলিছে, বটম লাগছেন, বটম BOTTOM।
মাইনাস হ্যাঁ মাইনাস দেন যতক্ষণ না পর্যন্ত দুইটা পাশাপাশি আসতেছে ততক্ষণ দিতেই থাকবে যখন দেখবে যে ইমেজ লগা মিল গেছে ব্যাস কাম খালাস এখন জন্ডইকে একটু বাড়ায় দেন মানে মাইনাস থেকে তো প্লাসের দিকে হালকা একটু নিচে যান মানে দেখেন মানে সেলস থেকে যেন উপরে যায় একটু ঠিক আছে একটু হালকা নেন ব্যাস ব্যাস হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আলাগবে না আলাগবে না এখন একটু মিলে গেছে না এখন বর্ডার দিলে ঠিক আছে নিচে বর্ডার দিলে ভালো লাগবে না এই দুটাকে আর একটু উপরে নেন দেখেন কি হয় হ্যাঁ চলে চলে সমস্যা নেই এখন ইদেন এখন আপনি ফার্স্টে যে টিডি মানে যে টিডিতে আপনি কাজটা করতেছেন ঠিক আছে এই এই হ্যাঁ যে টিডির মধ্যে আপনি কাজটা মানে জন্ডো তারপরে সেলস মার্কেটিং লিখছেন ওইটাতে আবার স্টাইল নেন স্টাইল ট্যাগ নেন ওই টিডির ভিতরে হ্যাঁ হ্যাঁ এটা এখানে হ্যাঁ এখানে আবার স্টাইল ট্যাগ নেন এভাবে হবে না আপনি এই যে এই পাশে হাতে ডান পাশে একটা এলিমেন্ট নামও গিয়ে আছে না হ্যাঁ হাতে ডান পাশে এখানে এই যে এই পাশে এই পাশে ছবিটা ছবিটা ক্লোজ করেন ছবিটা ক্লোজ করেন ছবি হ্যাঁ এটা সরান দেখছেন এলিমেন্ট স্টাইল দেখছেন জি জি হ্যাঁ এখানে করেন এখানে করেন আচ্ছা এখানে দেন বর্ডার বটম বর্ডার বটম one pixel dash then one pixel motion eta eta hobe na eta hobe na space hobe eta hobe na space hobe space then ha one pixel dashed dash le lekhen da ha da lekhle chole ashbe d a s h ha asche thik ache o eta to john de niche chole asche na আপনি কি আফটার বিফোর কাজ বুঝছিলেন আফটার বিফোর জি ভাই শুনতে পাচ্ছি ক্লিয়ার জি আচ্ছা তো আমি যেটা বলতেছিলাম আপনি কি আফটার বিফোর এর কাজটা বুঝছিলেন আফটার বিফোর বলতে এটা কোনটা বুঝছেন সিরিজ আফটার বিফোর দেখাইনি আমি দেখাইছিলেন মনে হয় ভুলে গেছেন না জি আচ্ছা সমস্যা নেই আফটার বিফোর দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন ওকে আচ্ছা যা সমস্যা নেই আপনি জন ডে নিচে আসছেন এটাই অনেক সমস্যা নেই এখন আপনি এক কাজ করেন যেই টিডির ভিতরে আপনার ইটা আছে কি বলে জি লোগোটা তারপরে হ্যাঁ তারপরে এটা ওইটাতে আপনি নিচে বর্ডার বটন দেন ওইটাতে হ্যাঁ ওইটাতে সিলেক্ট করেন আগে সিলেক্ট করেন এমনি আপনি খুঁজতে সমস্যা না দুইটাকে সিলেক্ট করেন এই যে এটা আইসেন পুরো বটমটাকে ধরবো নাকি শুধু এটাকে ধরবো দুইটাকে দুইটাই একসাথে যে দুইটা একসাথে দেব কোথায় আছে দেখেন বুঝতে পারছেন না হ্যাঁ দুইটা টিডি নিছি আমি
যদি দেখেন দুইটার মধ্যে এই যে 60% 60% বুঝতে পারছি 60% তো ওই 60% এর ক্লিয়ার চুজ করেন আপনি এই যে হ্যাঁ 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 এইখান আট উপরে আইট উপরেটা আচ্ছা এটাতে এই যে 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 হ্যাঁ এটাতে এটাতে আপনি এখন দিবেন বর্ডার বটম দেন ফাইনাল হয়নি বলেছে বর্ডার বটম দেন কনফিগ দেন টেস্ট দেখছেন চলে আসছে সময় দিলাম আবার করি অনেকক্ষণ আমি Yes, sir. Okay, I'm going to make a big deal. Yes, sir.